আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের জন্য একটা শিফনের একটা ড্রেস নিয়ে আসছি, সম্পূর্ণ আনকমন একটা কাজ করা হয়েছে, যেটা হচ্ছে বারিশের কাজ করা হয়েছে। এটা একদম পাকিস্তানি বারিশ, যেটাকে বলা হয় অরিজিনাল বারিশ কালেকশন নিয়ে আছে আপনাদের জন্য। দেখেন এই বারিশটা কিন্তু খুবই আনকমন, একদম একদম আলাদা টাইপের একটা ড্রেস নিয়ে আসছি। আর এখানে তিনটা দাপের কাজ করা আছে, এখানে কিন্তু স্বরাজকি স্টোনের কাজ করা হয়েছে এবং ম্যাচিং সুতার কাজ করা আছে, এখানে পাল ওয়ার্কের কাজ করা আছে, এখানে কুন্দনের কাজ করা হয়েছে, মানে সম্পূর্ণটা মিলে কিন্তু সম্পূর্ণ ওয়াও একটা কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য। নিচের প্যানেলটা দেখো, অরিজিনাল পাকিস্তানি শিফন বারিশ কালেকশন। এটা দেখেন এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর। আর এখানে কিন্তু ফুল আতা সিস্টেম করা আছে, এটা হচ্ছে ফুল আতা সিস্টেম করা আছে। আর এটা একটা আলাদা সিস্টেম আছে, এটা সেলোয়ারটা কাজ করা, এটা ব্যাক পোর্শনটা আগে দেখেনি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। ব্যাক পার্টও কিন্তু কাজ করা, এটা ব্যাক পার্টও কাজ করা আছে, অরিজিনাল পাকিস্তানি বারিশ। এটা এটা সেলোয়ারটা কিন্তু কাজ করা, এটা মনে হয় না কেন দেখেন অনেক সুন্দর এই বাড়ির ড্রেসটা, এটা আঙ্গুর কালার, কাজ করা আছে, এবং পালের কাজ করা, ম্যাচিং সুতার কাজ করা, এবং সরস্বতী স্টোনের কাজ করা আছে। এটা হচ্ছে ফুল আতা সিস্টেম করা আছে, এটার প্রাইসটা পড়বে 2200 টাকা বললাম। অসম্ভব সুন্দর এই ড্রেসটা, দেখেন কাজ করা, অরিজিনাল পাকিস্তান যে বাড়ির শিল্পের মধ্যে এই ড্রেসটা অল ওভার স্টোন ওয়ার্কের কাজ করা আছে। এটা গ্যাটআপটা খুব সুন্দর, লম্বাটা কিন্তু 52 আছে, এবং এই যে কোনো গ্রুপের জন্য এটা পারফেক্ট। ব্যাক পার্টও কিন্তু কাজ করা, এটা হচ্ছে ব্যাক পার্টও কাজ করা আছে, হ্যাঁ এটা ব্যাক পার্টও কাজ করা আছে। অনেক সফট সুপারিশটা, অনেক সফট। এটা হচ্ছে ওনাটা অল ওভার কাজ করা আছে, আর এটা হচ্ছে ইনারের পার্টটা, তারপরে এখানে আছে স্যালোয়ার পার্টটা। এটা প্রাইসটা পড়বে 2200। তো আমাদের যে অনলাইন নাম্বারগুলো আছে, অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করে কিন্তু এই ড্রেসগুলো সংগ্রহ করতে পারবেন। তো সবাই